শুষ্ক মৌসুম আসতে না আসতেই নাব্যতা সংকটে পড়েছে গাইবান্ধার ব্রহ্মপুত্র ও তিস্তা নদী। এতে বন্ধ হয়ে গেছে বেশ কয়েকটি অভ্যন্তরীণ নৌপথ। অনেক জায়গায় এখন ধুধু বালুচর চরাঞ্চল, এমনকি নদীপথও পায়ে হেঁটে পার হতে হয় স্থানীয়দের। এদিকে পানি উন্নয়ন বোর্ড বলছে খুব শিগগিরই নদীতে ড্রেজিং করা হবে। গাইবান্ধার সংবাদদাতা বিপ্লব ইসলামের প্রতিবেদন। বর্ষায় যে ব্রহ্মপুত্র তিস্তা হয়ে ওঠে খরস্রোতা, সেই নদীর বুকে এখন বিস্তীর্ণ বালুচর। পানি না থাকায় ব্রহ্মপুত্র তিস্তা নদী রূপ নিয়েছে সরু খালে। নাব্যতা সংকটে বন্ধ হয়ে গেছে বিভিন্ন জেলার সাথে নৌ চলাচল। বর্ষায় নৌকায় যাতায়াত সহজ হলেও শুষ্ক মৌসুমে নদীতে পানি না থাকায় পায়ে হেঁটেই কয়েক কিলোমিটার যাতায়াত করতে হয় স্থানীয়দের। জেলার 165টি চরের মানুষের উৎপাদিত কৃষিপণ্য সহ নিত্য প্রয়োজনীয় জিনিসপত্র ক্রয় বিক্রয় ব্রহ্মপুত্র তিস্তা পারের 60টি বাজারের সাথে সম্পৃক্ত। প্রতিদিন প্রায় 6000 শিক্ষার্থীকেও যাতায়াত করতে হয় এই পথ দিয়েই। অসুস্থ রোগীদের পোহাতে হয় চরম দুর্ভোগ। কষ্ট যায়, বালুচর হাইটে আসতে পারি না। এক ঘন্টার জায়গায় 3 ঘন্টা সময় লাগে। শুকনো রাস্তা যেতে আমাদের অনেক কষ্ট হয়। নদীর মাঝি মোল্লারা জানান, যে কয়েকটি নৌ রোড চালু আছে সে পথেও স্বাভাবিকভাবে চালানো যাচ্ছে না। নৌকা মাঝে মাঝে বালুচরে আটকা পড়ে। এদিকে কুড়িগ্রাম থেকে বঙ্গবন্ধু সেতু পর্যন্ত নদীর ড্রেজিং করার কথা জানান পানি উন্নয়ন বোর্ডের এই কর্মকর্তা। অথবা 3টা চ্যানেলে এটাকে প্রভাবিত করা যায় কিনা এবং নদীর সাইজটা ছোট করা যায় কিনা সমীক্ষা করছে। এই প্রকল্পগুলো যদি বাস্তবায়ন হয় তাহলে এই সমস্যাটা চলে যাবে। নদীগুলো ড্রেজিং করে সারা বছর নৌ রোড চালু রাখার পাশাপাশি ব্রহ্মপুত্র টানেল বাস্তবায়ন করা হবে এমন প্রত্যাশা এলাকাবাসীর। বিপ্লব ইসলাম, বৈশাখী সংবাদ, গাইবান্ধা।